আন্তরিকভাবে অভিনন্দন জানাই। সামনের দিকে আর এই প্রেস ক্লাবের সামনে লুটেরাদের বিরুদ্ধে কথা বলার জন্য মুক্তির জন্য ইনশাল্লাহ আসতে হবে না। আগামী কয়েকদিনের মধ্যেই এমনিতে জনগণের চাপে, বিএনপির আন্দোলনের চাপে মানবাধিকার লঙ্ঘিত এই সরকার পদত্যাগ করতে পারে। তাই আমাদের দাবি এখন একটি, তুমি থাকবা কি থাকবা না তোমার কাছে ছেড়ে দিলাম, কিন্তু জনগণ চায় 10 মিনিটের ঢাকা শহরের রাস্তা পার হইতে 45 মিনিট সময় লাগে, ঢাকা যাত্রাবাড়ি থেকে সচিবালয় আসতে যেখানে 6 ঘন্টা সময় লাগে। এই দেশের মানুষ তোমার আর এই মেঘা প্রকল্প দেখতে চায়। এ দেশের মানুষ চায়, গরিব মানুষ তার আয়ত্তের মধ্যে যেন চালের দাম, চাল ডাল কিনতে পারে। এ দেশের মানুষ চায় আমি যেন রাতের বেলায় দরজা খুলে ঘুমাতে পারি। এ দেশের মানুষ চায়, আমরা আর চাই না মরা মানুষের ভোট দিয়ে সংসদ চলুক। আমরা এখন চাই অনুগ্রহ করে আমাদেরকে একটু ক্ষমা করেন, আমাদের প্রতি একটু দয়া করেন। আপনার মতো এই সরকার বাংলাদেশে থাকলে বাংলাদেশ ডুবে যাবে, বাংলাদেশ থাকবে কিনা, বাংলাদেশে গণতন্ত্র থাকবে কিনা সন্দেহ প্রকাশ করছে মানুষ। তাই টেকনাফ থেকে তেঁতুলিয়া সবাই মাঠে নেমেছে, সবাই কথা বলার অধিকার চায়, তারা ডিম মাংস ডাল ভাত খেতে চায়, তারা দরজা খুলে ঘুমাতে চায়, তারা বাংলাদেশে এমন একটা ব্যক্তির অধীনে নির্বাচন চায় যেই নির্বাচনে আমি ভোট দিতে পারব। তাই রবীন মুক্তি পরিষদ, সালাউদ্দিন মুক্তি পরিষদ করে, কিন্তু মনে রাখতে হবে একটা, সময় বহু দিয়েছে, একটু পরেই আমার এক নেতা বক্তব্য রাখবে, শুনবেন। আমার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে 36 ঘন্টা আর উত্তরে আসলো 36 দিন। ভাইরা এখানে যারা বসে আছেন এই মাটির মধ্যে, আমার সামনে যারা বসে আছেন মাটির মধ্যে, জেলখানায় অগণিত বিএনপির নেতা কর্মীরা না খেয়ে, মশার কামড় খেয়ে অসুস্থ হয়ে যারা কারাবরণ করছে তাদের দিকে তাকিয়ে দয়া করে আর পদের দিকে তাকাবেন না, রাস্তায় নেমে পড়ে তারেক সাহেবকে আনতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, বাংলাদেশের গণতন্ত্র ফেরত আনতে হবে, বাংলাদেশের মানুষের মানুষের অধিকার রক্ষার আন্দোলন করতে হবে। তাই আজকে স্পষ্টভাবে রবীন আমার বন্ধু সালাউদ্দিন তাদেরকে আটকায় একই ডামরা চার আসনের মানুষের কথা বন্ধ করতে পারছে। আমার মহিলা ভোট ভালো বলেছে, স্যাংশন ম্যাংশন দিয়ে কোনো আমাদের মাথা ব্যথা, মাথা ব্যথা তোদের যারা রানা প্লাজা ধ্বংস করেছ, যারা গরিবের টাকা শেয়ার বাজার লুট করেছ, যারা কানাডা বেগম পড়া করেছ, যারা ব্যাংককে সুখের নীড় তৈরি করেছ, যারা দুবাইতে আমার টাকা লুট করে বাড়ি কিনেছ, যারা মালয়েশিয়া বাড়ি করেছ,
তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আমাদের লড়াই বিএনপিকে ক্ষমতায় থাকার জন্য না, রাখার জন্য না। তাই আমার নেতা তারেক রহমান বলেছে, আমি ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আছি, আমি ভোট অধিকার দিয়ে তত্ত্বাবধায়ক সরকার সকল সমমনা রাজনৈতিক দলের অভিপ্রায় নিয়ে যেই সরকার গঠন হবে সেই সরকারের অধীনে আমি নির্বাচন করতে চাই ইনশাআল্লাহ। এমন একটি নির্বাচন খুব কাছে হবে, সেই নির্বাচনে বিএনপি ক্ষমতা আসবে। আমার নেত্রীকে মৃত্যুর দিকে তুমি ঠেলে দিচ্ছ। তুমি যদি মানবিক বিবেচনা করতাম তাহলে তাকে বিদেশে পাঠিয়ে দিত। রাজনৈতিক প্রতিহিংসা জিয়া পরিবারকে ধ্বংস করার অভিপ্রায় ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে হিসেবে